মূলে আহি থকা এটা কমন প্রশ্ন আজি সেই প্রশ্নটোর উত্তর দিম বলি আপোনালোকৰ সম্মুখলৈ আহিছো আৰু এই ভিডিওটো মই বনাইছো আশা কৰো আপোনালোকে ভাল পাব আৰু আপোনালোকে কথাবোৰ বুজি পাব ভালকে ভিডিওটো চাব সেই প্রশ্নটো হৈছে যে আমি বিয়াৰ বাবে কি কি ডকুমেন্ট আমি যোগাৰ কৰিব লাগিব এখন কোর্ট ম্যারেজ কৰিব যেতিয়া আমি কোর্টত যাম তেতিয়া আমি কি কি ডকুমেন্ট লৈ যাব লাগিব আজি সেই বিষয়ে কব ওলাইছো প্রথমতে কব লাগিব আমাৰ ভাৰতত লৰা আৰু ছোৱালীৰ বিয়াৰ লিগেল এজ কিমান অর্থাৎ কিমান বছর হলে লৰা আৰু ছোৱালীৰ কোর্টত গৈ বিয়া পাতিব পাৰে বা কোর্ট ম্যারেজ কৰিব পাৰে আৰু আমাৰ ভাৰতত লিগেল এজ হৈছে লৰাৰ বাবে 21 বছৰ আৰু ছোৱালীৰ বাবে 18 বছৰ সেইবাবে আমাৰ প্ৰথমতে ডকুমেন্ট আমাক লাগিব এজ প্রুফৰ কাৰণে অর্থাৎ তেওঁৰ কিমান এজ হৈছে 18 বছৰ হৈছে নে 21 বছৰ হৈছে নে সেইটো প্ৰমাণ কৰিবলৈ তেনেকুৱা এজ প্রুফ ডকুমেন্ট লাগিব আৰু সেয়া আপোনাৰ জন্মৰ সার্টিফিকেট হ'ব পাৰে অর্থাৎ বার্থ সার্টিফিকেট হ'ব পাৰে বা পান কাৰ্ড হ'ব পাৰে বা আপোনাৰ মেট্রিকৰ এডমিট কার্ড বা সার্টিফিকেট হ'ব পাৰে এজ প্রুফৰ কাৰণে আকৌ আপোনাক লাগিব এড্রেস প্রুফৰ কাৰণে ডকুমেন্ট অর্থাৎ আপুনি ক'ত থাকে আপোনাৰ ঠিকনা ক'ত আপুনি পার্মানেন্টলি ক'ত থাকে সেই কথা জানিবলৈ কিছুমান ডকুমেন্টৰ দৰকাৰ হয় আৰু তাৰ বাবে লাগিব আপোনাক ভোটার আইডি বা আধাৰ কাৰ্ড বা পাসপোর্ট বা আপোনাৰ ড্রাইভিং লাইসেন্স এইবার লাগিব আপোনাক ফটোগ্রাফ ফটোগ্রাফ ডিপেন্ড করিব অর্থাৎ আপোনালোকে যদি সোশ্যাল ম্যারেজৰ পাছত বিয়াখন পাতে তেতিয়া হলে আপোনাক জয়েন্ট ফটো লাগিব আৰু যদিহে আপুনি সোশ্যাল ম্যারেজৰ আগতে কোর্ট ম্যারেজটো পাতে তেতিয়া হলে আপোনালোকৰ ফটো লাগিব লৰা আৰু ছোৱালী দুইজনৰে ফটো লাগিব কিন্তু সিঙ্গল সিঙ্গল ফটো লাগিব অর্থাৎ পাসপোর্ট ফটো যিটো সেইটো লাগিব তাৰোপৰি সবচে ইম্পৰ্টেণ্ট হল আপোনালোকৰ যিকেইজন সাক্ষী হ'ব অর্থাৎ আপোনালোকৰ যিকেইজন উইটনেছ হ'ব তেওঁলোকৰ আইডেন্টিটি কার্ড অর্থাৎ এয়া ভোটার আইডি হব পারে আধার কার্ড হব পারে পান কার্ড হব পারে এটসেট্রা এটসেট্রা গতিকে এইখিনিয়ে হৈছে এখন কোর্ট ম্যারেজৰ কাৰণে লাগতিয়াল ডকুমেন্ট বা নথিপত্র গতিকে যেতিয়া আপোনালোকে কোর্ট ম্যারেজৰ কাৰণে যাব তেতিয়া এইখিনি ডকুমেন্ট আপোনালোকে রেডি কৰি লৈ যাব এতিয়া আপোনাৰ কোর্ট ম্যারেজৰ বিষয়ে যদি আপোনালোকৰ কিবা মনৰ প্ৰশ্ন উদয় হৈছে কিবা যদি সুধিব বিচাৰিছে তলৰ কমেন্ট বক্সত কমেন্ট কৰি মোক সুধিব পাৰে গতিকে এই ভিডিওটো চাই আপোনালোকৰ কেনেকুৱা লাগিল জনাব নাপাহৰিব লগতে এতিয়ালৈ যদি সাবস্ক্রাইব কৰা নাই এই চেনেলটো আপোনালোকে সাবস্ক্রাইব কৰি দিব লগতে যিবোৰ ভিডিও আছে ভিডিওবোৰ আপোনালোকৰ সকলোৰে লগত শ্বেয়াৰ কৰিব যাতে বহুতে বহুত কথা গম পায় গতিকে আজিলৈ এৰো নমস্কাৰ।